রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইঙ্কের বার্ষিক বনভোজন নিউ ইয়র্কের লং আইল্যান্ডের এস্টেট পার্কে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মামুন মিয়াজির সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোহাম্মদ কবির, মোবারক হোসেন, ফিরোজ আহমেদ, মোহাম্মদ নুরে আলম মনির, হারুন ভূঁইয়া, বিপ্লব সাহা ও মোহাম্মদ ফখরুল ইসলাম মাসুম সহ আরও অনেকে। বনভোজনের অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্রোন।